সো দেখো, মেকআপ করার আগে সবার প্রথমে একটা বিউটি ব্লেন্ডারকে এইভাবে জলে চুবিয়ে নেবে, জলে ভিজিয়ে নেবে বিউটি ব্লেন্ডারটা, পুরো বিউটি ব্লেন্ডারটা জলে ভিজিয়ে নিয়ে ভালো করে একদম চিপে নেবে। তাহলে আমার বিউটি ব্লেন্ডারটা রেডি হয়ে গেল। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করছি, মেকআপ লুক, একদম সিম্পল একটা মেকআপ লুক, কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কোন কোন জিনিস কিভাবে ইউজ করতে হয় সেগুলোই দেখিয়ে আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি যে মেকআপটা করব তার জন্য আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি আর সেই প্রোডাক্টগুলো আমি কোনটার পরে কোনটা কিভাবে লাগাচ্ছি, কিভাবে ইউজ করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, বিশেষ করে যারা মানে নতুন মেকআপ করছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তা সবার প্রথম যেটা করবে, এবার দেখো ফার্স্ট স্টেপ হচ্ছে মুখটা আমি একটা যে কোনো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসতে হবে। তা মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। তা তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো, যদি তোমাদের খুব অয়েলি স্কিন হয় তাহলে এই এই ফেস ওয়াশটা তোমরা ইউজ করতেই পারো, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এইটা তো ভীষণ ভালো ফেস ওয়াশ। আমি তো মানে কলেজ লাইফ থেকে এই ফেস ওয়াশ ইউজ করে এসেছি। আর তা নাহলে তোমরা এখন একটু একটু ঠান্ডা শীতকাল এসে যাচ্ছে, পিয়ার্সের ফেস ওয়াশও ইউজ করতে পারো। কোনো সেরকম পার্টিকুলার ফেস ওয়াশ যে মাখতে হবে মেকআপ করার আগে সেরকম কিছু না, আমি সবসময় চেঞ্জ করতে থাকি, যে ফেস ওয়াশটা যখন হয় তখন সেটা মাখি, বা আমি হোমমেড ফেস ওয়াশও ইউজ করি। তারপরে মুখটা দেখো আমি ফেস ওয়াশ দিয়ে মেখে, ফেস ওয়াশ মেখে মুখটা ধুয়ে এসেছি, আর আমি কিন্তু এখন কিচ্ছু লাগাইনি। এইবার একটা টোনার ইউজ করতে হবে। তা টোনার তো তোমাদেরকে তো আমি বলেইছি, ক্লিনজিংয়ের পরে একটা টোনার অবশ্যই ইউজ করতে হবে। টোনার ইউজ করলে আমাদের পোর্সগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, যার ফলে মেকআপটা খুব ফ্ললেস বিউটিফুল হবে। তা টোনার তোমরা যে কোনো টোনার নিতে পারো, গোলাপ জল তো ভীষণ ভালো টোনার, আমার খুব ফেভারিট টোনার হচ্ছে গোলাপ জল, সেটা দিয়েও তোমরা মুখটা একটু টোনিং করে নিতে পারো। আর তা নাহলে এখানে আমার কাছে আছে ওয়াওয়ের কোকোনাট মিল্ক মানে টোনার, এটাও ভালো টোনার। আর মানে এখন আমার কাছে এইগুলোই আছে, এই দুটোই আছে। তা আমি আমার হোমমেড যে টোনারটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন আমি সেটাই লাগাচ্ছি, কারণ এটা আমার ফ্রিজে রাখা ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে, আর এটা একদম ন্যাচারাল। তো দেখো আমি টোনারটা লাগিয়ে নিলাম, টোনারটা লাগিয়ে একটু ফেসটা আমি শুকিয়ে যেতে দেবো, সঙ্গে মানে টোনারটা তো আমি মুছে নেবো না, একটু শুকিয়ে যাক মুখটা। সো দেখো মুখটা আমার টোনারটা লাগিয়ে মুখটা আমার পরিষ্কার হয়ে শুকিয়ে গেছে। এবার একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। তোমরা এখানে বেবি ক্রিম ইউজ করতে পারো ময়েশ্চারাইজার হিসেবে, বা তোমরা নিভিয়া সব বা যে কোনো ময়েশ্চারাইজার, তোমাদের যেটা পছন্দের ময়েশ্চারাইজার সেই ময়েশ্চারাইজারটা একটু লাগিয়ে নেবে। তাহলে কি স্কিনটা আমাদের প্রোটেক্ট থাকবে, মানে মেকআপ যে এত করবো তার আগে প্রোটেক্ট থাকবে। আমিও এখানে একটা কিছু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। তা আমি এখানে লাগাচ্ছি এই লোটাসের হোয়াইট গ্লো ময়েশ্চারাইজারটা, এটার তো আমি খুব ভালো রিভিউ তোমাদেরকে দিয়েছি, চ্যানেলে আমার আছে, এটা রিভিউ দেখে নিতে পারো। তা এই ময়েশ্চারাইজারটাই আমি লাগিয়ে নিচ্ছি। এটা এটা যেহেতু জেল বেস, কাজে এটা আমার মুখটাকে চটচট করবে না বা তৈলাক্ত হয়ে যাবে না, এটা একদম জেল বেস ময়েশ্চারাইজার। তো এই ময়েশ্চারাইজারটাই আমি পুরো ফেসে দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো ভালো করে আমি ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিলাম। এবার লাগাবো একটা প্রাইমার। দেখো সব জায়গাতে আমি একটু ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিলাম। এবার এখানে আমি ইউজ করছি ল্যাকমি অ্যাবসোলিউটের একটা প্রাইমার। প্রাইমার লাগানোটা না খুব জরুরি, কারণ প্রাইমার লাগালে স্কিনটা আমার মেকআপের জন্য তৈরি হয়ে যায় এবং আরও যা মেকআপ করব সেগুলো স্টে করে। তা দেখো এখানে আমি একটু প্রাইমারটা নিচ্ছি, এই প্রাইমারটা বেশি লাগে না, খুব অল্প পরিমাণেই লাগে। দেখো প্রাইমারটা নিয়ে লাগিয়ে নিলাম।
দেখো প্রাইমারটা আমার ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে ফেলেছি, ব্যাস তাহলে আমার স্কিনটা মানে মেকআপ করবার জন্য রেডি হয়ে গেল। এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমি একটা, তোমরা সিসি ক্রিম লাগাতে পারো বা যে কোনো ফাউন্ডেশন লাগাতে পারো। তো এখানে আমার কাছে একটা স্টিক ফাউন্ডেশন আছে ফেসেসের, আর সিসি ক্রিমও আছে। তো চলো আমি এখানে আজকে সিসি ক্রিমটাই লাগাচ্ছি। দেখো সিসি ক্রিমটা আমি এইভাবে নিচ্ছি, এবার দেখো একটা বিউটি ব্লেন্ডার নিয়ে আমি এরকম ট্যাপ ট্যাপ করে এটাকে পুরো ফেসে মিশিয়ে দিচ্ছি। এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে এভাবে টানবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ সব কিছু উঠে আসবে। এইভাবে চেপে 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 করে নেবে পুরো ফেসটাই। দেখো আমার আমি করে নিলাম, এবার কিন্তু আমাকে একটুখানি গলাতেও লাগিয়ে নিতে হবে, কারণ ফেসের একটা কালার গলার একটা কালার হলে ভালো লাগবে না তো দেখতে। তাই দেখো একটুখানি সিসি ক্রিম নিয়ে আমি গলাতেও অ্যাপ্লাই করে দিলাম, এবং এটা দিয়ে দিয়ে আমি একটু কানেও দিয়ে দেবে। তো দেখো আমার ফাউন্ডেশনের কাজ হয়ে গেছে। এবার আমি একটু মানে ফাউন্ডেশনটা যদি সেট হয়ে বসে যায়, আর এখন যেহেতু খুব গরম ঘাম হয় তো সেই জন্য এখানে দেখো আমি 9 to 5 এই কম্প্যাক্টটা একটু পাউডারটা পাউডার হিসেবে ইউজ করে নিচ্ছি, তার সাথেই যে পাফটা দেয় সেটাই আমি ইউজ করছি, কিন্তু আমি ঘষে ঘষে কখনোই লাগাবো না এইভাবে। যদি এরকম ঘষে টানি না তাহলে কিন্তু আমার ফেস থেকে সব কিছু উঠে আসবে, আর যাদের অয়েলি স্কিন তাহলে কিন্তু আরোই সব মানে যা প্রোটেকশন দিয়েছি যা প্রাইমার ময়েশ্চারাইজার যা লাগিয়েছি সব উঠে আসবে। সেই জন্য আমি এইভাবে নিয়ে একটু জাস্ট এভাবে প্রেস করে 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 নিচ্ছি। যা করবে সবটাই কিন্তু গলাতেও একটু একটু লাগিয়ে নেবে, কেননা বললাম যে গলার একরকম রং আর মুখের একরকম রং হয়ে গেলে তো বাজে লাগবে দেখতে, আর কানে। তাহলে দেখো মোটামুটি আমার পাউডার পাফ করা হয়ে গেল, মেকআপটা আমার মোটামুটি সেট হয়ে গেল। এবার একটু এক্সট্রা যদি কিছু পাউডার লেগে থাকে সেটা অবশ্যই এটা এই স্টেপটা কিন্তু অবশ্যই করবে, একটু ঝেড়ে নেবে। তাহলে কি যদি কোথাও এক্সট্রা লেগে থাকে সেইটা কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো হয়ে গেল। এবার করতে হবে আমাকে আইব্রো। তা আইব্রো করবার জন্য এখানে আমি নিয়েছি ল্যাকমির একটা আইব্রো পেন্সিল। প্রথমে এই পেছনে যে প্রুলিটা থাকে সেটা দিয়ে আমি একটু আইব্রোটা আঁচড়ে নিচ্ছি। জাস্ট দেখো আইব্রোসটা আমি শুধু জাস্ট শেপ দিয়ে নিচ্ছি, মানে এক্সট্রা মোটা করে আঁকলে আবার মুশকিল হয়ে যাবে, মোটা করে আঁকছি না, জাস্ট একটু শেপ দিয়ে নিচ্ছি।
আর তোমাদেরকে আমি একটা সাজেশন দিই, এই আইব্রো পেন্সিলটা না পিগমেন্টেশন ভীষণ ভালো, যাদের খুব পাতলা ভুরু আমার মতন তারা এটা ইউজ করতে পারো, এটা এক স্ট্রোকেই খুব ভালো পিগমেন্টেড হয়। এবার আমি ইউজ করছি একটা কনসিলার, কনসিলারটা এখানে আমি ল্যাকমেরই ইউজ করছি। এবার যেখানে যেখানে মানে ফেসের একটু ডার্ক স্পট থাকে সেইগুলো আমি একটু দিয়ে নিচ্ছি। দিয়ে আবার ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি এইটা, তোমরা ফেস পাউডারটা লাগাবার আগেও দিতে পারো, কিন্তু আমি পরে দিলাম কারণ ফেস পাউডারটা আমার মুখে মেকআপটাকে পুরো সেট করে দিয়েছে। এবার আমি বুঝতে পারছি যে আমার কোন জায়গাটায় একটু কনসিলার লাগবে, তারপরে ওই জন্য আমি এটাতে দিলাম, একটু ওয়েট করে গেলাম যে আমার কোন জায়গাটা মেকআপ করার পরেও একটু মানে কালো কালো লাগছে। এবার কিন্তু আমাকে আরেকবার ওই ফেস পাউডারটা দিয়ে আমার যেখানগুলো দিলাম আমি সেখানগুলো একটু সেট করে দিতে হবে। দেখো এখানে আমি ব্রাশটাই ইউজ করছি। এবার দেখো আমার মুখটাতে আর কোথাও ব্ল্যাক স্পট কিন্তু দেখা যাবে না। সো হয়ে গেল, এবার করব আই মেকআপ। এবার দেখো আই মেকআপের জন্যে আমি এখানে এই প্যালেটটার থেকে এই হালকা পিঙ্কটা নিচ্ছি, নিয়ে শুধুমাত্র কিন্তু আমি এই ক্রিজ লাইনেই লাগাবো, ধীরে ধীরে করবে একদম হালকা হাতে। খুব হালকা পিঙ্কটা আমি ক্রিজ লাইনে দেওয়ার পর একটু এই গ্লিটারি নিয়ে আমি একটু আমার এই আই লিডটার উপর এটা হাত দিয়েই লাগাচ্ছি। হাত দিয়ে লাগালে এটা ব্লেন্ড করতে সুবিধে হয়, একদম সমানভাবে ব্লেন্ড করে, তবে তোমরা ব্রাশ দিয়েও লাগাতে পারো। সো দেখো আমি আই লিড দুটোর ওপরেই একটু গ্লিটারি শিমারি একটু দিয়ে দিয়েছি। এইবার এখান থেকে আমি একটু এই ডার্ক পার্পল কালারটা নিয়েছি, দেখো নিয়ে আমি একটু এই আউটসাইডে একটু দেব চোখের। এই জায়গাটাতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো একটা হালকা মানে আই মেকআপ আমার হয়ে গেল। এবারে লাগাবো কাজল। তা আইলাইনারের জন্য আমি এখানে কাজল পেন্সিলই ব্যবহার করছি, এই কাজলটা দিয়ে। এটা ফেসেসের একটা কাজল পেন্সিল, খুব ভালো, খুব ভালো পিগমেন্টেড, এক স্ট্রোকেই হয়ে যাবে। সেটা দিয়েই আমি মানে আইলাইনার পরছি আবার কাজলও পরবো। তো দেখো আমার আইলাইনারটা পড়া হয়ে গেছে। এবার এটা নিয়ে আমি একটু ওয়াটার লাইনে দিয়ে দিচ্ছি। এইবারে ওই আই শ্যাডো প্যালেটটার থেকে এই যে কালারটা ডার্ক কালারটা নিয়ে আমি একটু
চোখের কোলে এই মানে আইল্যাশের নিচে লাগিয়ে নিচ্ছি, তাহলে আমার চোখটা আর একটু বড় লাগবে। হয়ে গেল, এবারে মোটামুটি আই মেকআপটা আমার হয়ে গেছে। এইবারে দেখো এই একটুখানি এই শিমারি কালার নিয়ে আমি চোখের কোণে দিয়ে দেবো, তাহলে আমার চোখটা কিন্তু আরো বড়, আরো আই মেকআপটা একটু প্রমিনেন্ট হবে। তার জন্য আমি ওই আইশ্যাডো প্যালেটের মধ্যেই ছিল একটা ছোট্ট ব্রাশ, সেটা ইউজ করছি, তোমরা হাতে করেও লাগাতে পারো। এবার আমি ফেসে একটু ব্লাশার লাগাচ্ছি, একটুখানি চিকস গুলো লাল লাল হবে, তো মেকআপ যখন করছি পার্টি লুক। আমি এখানে সুইস বিউটির এই পিচ কালারের ব্লাশটা ইউজ করছি, অল্প। আমি একটু নাকের ওপরেও দিয়ে দিলাম, বেশ ভালো লাগে, একটু বেশ পিঙ্কি পিঙ্কি বেশ ভাব লাগে। এইবার হচ্ছে হাইলাইটার, তা এখানে আমি দেখো ল্যাকমি অ্যাবসোলিউটের হাইলাইটারটা ইউজ করছি। তোমরা যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো, কিংবা যদি তোমাদের এরকম একটা আই শ্যাডো প্যালেট থাকে, আমি কিন্তু এটা থেকেও অনেকবার হাইলাইটার হিসেবে ইউজ করেছি, তোমরা তো দেখেছো আমার আগের মেকআপ ভিডিওগুলোতে, এটাও কিন্তু খুব ভালো হাইলাইটারের কাজ করে, কিন্তু এটা হচ্ছে আই শ্যাডো। তো দেখো এখানে এই সব কালারগুলো এভাবে নিয়ে আমি একটু হাইলাইট করে দিচ্ছি আমার ফেসের হাই পয়েন্টগুলো। আর একটু ওই সরু ব্রাশটা দিয়ে একটু হাইলাইটার নিয়ে আমি আইব্রোজটাকেও কিন্তু একটু হাইলাইট করে দেবে, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আইব্রোজটাকেও দেখো আমি একটু হাইলাইট করে দিলাম। আমার মানে পুরো মেকআপের বেস্ট পার্ট হচ্ছে এই হাইলাইট করা, আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরও কার কার ভালো লাগে এইটা ইউজ করতে আমাকে জানিও। এইবার লাস্ট কাজ হচ্ছে লিপস্টিক। সো লিপস্টিক আমি এখানে একটা সুগারের লিপস্টিক ইউজ করছি, এটা বেশ ফেস্টিভ লুক দেয়, একটা বেশ ডার্ক পিঙ্ক কালারের, দেখো লিপস্টিকটা হচ্ছে এই কালারটা, এই এইরকম কালারটা, এই যে এইটা, আর এটা হচ্ছে একটা ক্রেয়ন লিপস্টিক। ক্রেয়ন লিপস্টিক গুলো খুব ভালো হয়। তো দেখো দেখলে আমি তোমাদেরকে